हेलो गाइज, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबा खूब भलो आचो और आमिओ भीषण भलो आची। आज के तुम्हारे सामने एक नतून ब्लग निये चले जेटार नाम होच्छे पिठेपुलि उत्सव। हाँ, ये हे एक सरकारी मेला, एखाने सरकार थेके फ्रीते पिठेपुलि खाना होच्छे। आमी भीषण भलोबासी खेते पिठेपुलि, जानी तुम्हराओ खूब भलोबासो, तई आर देरी ना करे झटपट चले आसो एखाने। एई रकम उत्सव किन्तु सचराचर देखा जाए ना, ताओ आबार फ्रीते भैराइटी रकमेर पिठे आछे। তাই বলছিলাম তোমরা চলে আসো, মিস করো না কেউ। আর কি বলো তো, অন্যান্য জায়গায় হয়, আরও অন্যান্য স্টল থাকে, কিন্তু এখানে শুধুই পিঠেপুলি স্টল। যাই হোক, তো চলো আমরা দেখে নিই কী কী পিঠেপুলি পাওয়া যাচ্ছে। তো দেখো তোমরা এটা কী পিঠে বানানো হচ্ছে। তোমরা যারা যারা জানো পিঠেটার নাম, তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এটার নাম হচ্ছে পাঠিসাপটা। পুরটা রেডি করা হয়েছে গুড় আর নারকেল দিয়ে, আর এটা বিভিন্নভাবে অনেকে করে। আর ফ্রাইং প্যানের মধ্যে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো আর ডালমাটা, কী ডাল বলতে পারবো না তো জানি না আমি ঠিক। আর আমি লাইনে দাঁড়িয়ে আছি, কখন পাবো দেখি। এই পিঠেগুলো দেখো, ওয়াও, এই পিঠেগুলো কি বলো তো। এই পিঠেগুলোর নাম হচ্ছে গোকুল পিঠে। এটা তো সবাই জানো, এটার নাম হচ্ছে দুধপুলি। আমার তো ভীষণ ফেভারিট। আর তোমরা কারা কারা এই দুধপুলি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখানে এসেছে অদিতি মুন্সি। তোমরা অনেকেই চিনে থাকবে অদিতি মুন্সিকে, উনি ভক্তিগীতিমূলক গান গান, শ্রীকৃষ্ণের গান। তো আমি এই গান শুনতে শুনতে পিঠে খাচ্ছি, তোমরাও একটু গান শোনো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও পিঠেপুলি খাও, প্রচুর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতেই তো পিঠেপুলিটা জমে, তাই না? ভালো থেকো, টাটা।